হাইড্রোজেনের ক্ষেত্রে যখন তোমার ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন হাইড্রোজেনের বিভিন্ন পারমাণবিক বর্ণালী স্তর সৃষ্টি হয়ে থাকে, এটা তোমরা সবাই জানো। তো বিভিন্ন বিজ্ঞানী সেই পারমাণবিক বর্ণালী গুলো আবিষ্কার করছে, এবং সেই বর্ণালীর যে স্তর গুলো আছে সেই স্তর গুলো কিন্তু ওই বিজ্ঞানীদের নামের অনুসারেই হয়েছে। ওকে, তো আমরা অনেকেই সেই নামগুলো ক্রম অনুসারে বলতে মানে মনে রাখতে পারি না। তো আজকে আমি তোমাদেরকে সেই নামগুলো যাতে তোমরা ক্রম অনুসারে মনে রাখতে পারো এবং এখান থেকে কি কি প্রশ্ন ডেন্টালে আসতে পারে সেগুলো সম্পর্কে বলবো। তার আগে একটা কথা বলতে চাই যে দেখো, আমার চ্যানেলটা যেহেতু নতুন এবং এখানে আমি প্রায় হচ্ছে যে যত ভিডিও দিই সবগুলো হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড, মানে কেমিস্ট্রি রিলেটেড রিলেটেড ভিডিও। তো আশা করি তোমরা হচ্ছে আমাকে একটু সাপোর্ট দিবা, হেল্প করবা, বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলটা। যাই হোক, বেশি কথা বলবো না, আসলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, হাইড্রোজেনে ছয়টা পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়, ছয়টা পারমাণবিক বর্ণালী স্তর আছে। এগুলো কিভাবে সৃষ্টি হয়? ধরো একটা ইলেকট্রন n = 7 অর্থাৎ 7 নম্বর কক্ষপথে আছে, সেখান থেকে ইলেকট্রনটা চলে আসলো n = 1 অর্থাৎ প্রথম কক্ষপথে, তখন একটা পারমাণবিক বর্ণালী সৃষ্টি হবে। ঠিক আছে, যখন n = 2 তে আসবে তখন একটা পারমাণবিক স্তর সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কিভাবে মনে রাখবো? ক্রম অনুসারে দেখো, লিমার বাম পাশে বখাটে ফিরোজ হাসে, তার সোজা একটা কথা, লিমার বাম পাশে বখাটে ফিরোজ হাসে। ফিরোজ নামে কোনো ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ মাইন্ড করবা না। ঠিক আছে, আচ্ছা দেখো, লিমা, এই লিমা দিয়ে মনে রাখবো আমরা লাইমেন। ওকে, তাহলে প্রথম যে সিরিজ সেটা হচ্ছে লাইমেন সিরিজ। ওকে, লাইমেন সিরিজ, তারপরে বাম, বাম দিয়ে মনে রাখবো বামার সিরিজ। ওকে, পাশে দিয়ে মনে রাখবো প্যাস্টেন সিরিজ, বখাটে দিয়ে মনে রাখবো আমরা ব্রাকেট সিরিজ, ফিরোজ দিয়ে মনে রাখবো আমরা ফুন্ড, বা অনেক বইতে এটাকে লেখা আছে ফ্রন্ট। ওকে, ফুল বা ফ্রন্ট সিরিজ, আর হাসি দিয়ে মনে রাখবো আমরা হ্যামফ্রিজ, হ্যামফ্রিজ সিরিজ। ওকে, এই যে ছয়টা সিরিজ বা ছয়টা স্তর সৃষ্টি হয়, এখন দেখো এইটা কোন স্তর, এটা কোন স্তর, মানে লাইনের কোন স্তর, প্রথম না দ্বিতীয় না তৃতীয়। ঠিক আছে, বামার কোন স্তর, প্রথম দ্বিতীয় না তৃতীয়, এটা আমরা কিভাবে মনে রাখবো? সো সিম্পল, 1 2 3 4 5 6, অর্থাৎ দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে n = 7, 7 থেকে যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে আসে তখন সেই সিরিজটাকে আমরা কি বলবো? লাইমেন সিরিজ। n = 7 থেকে যদি ইলেকট্রন দুই নম্বর কক্ষপথে আসে তখন সেটাকে আমরা বলবো বামা সিরিজ, তিন নম্বর কক্ষপথকে আমরা বলবো প্যাস্টেন সিরিজ, চার নম্বর কক্ষপথকে বলবো আমরা ব্র্যাকেট সিরিজ, পাঁচ নম্বর কক্ষপথকে আমরা বলবো ফ্রন্ট বা ফুল সিরিজ, ছয় নম্বর কক্ষপথকে আমরা বলবো হ্যামফ্রিজ সিরিজ। ওকে, তাহলে এই ছয়টার পর আমাদের কি আছে? কক্ষপথ আছে, ছয়টা স্তর আছে। ওকে, আচ্ছা এখন ধরো একটা ইলেকট্রন n = 7 থেকে, n = 7 থেকে n = 1 এক নম্বর কক্ষপথে আসছে, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে, ইলেকট্রন কি করে? শক্তি বিকিরণ করে। এখন শক্তি বিকিরণ করবে, তাহলে শক্তিটা কি আকারে নির্গত হবে? তরঙ্গ আকারে। শক্তি হলে কি আকারে নির্গত হবে? তরঙ্গ আকারে। এখন এই যে তরঙ্গ, এই তরঙ্গ কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে ল্যামডা। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন যখন লাইনের সিরিজে আসে তখন সেই যে রশ্মিটা নির্গত হয় সেটা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে কোন ধরনের রশ্মি? আইআর, ইউভি, নাকি ভিআর, নাকি বামার মানে সরি নাকি হচ্ছে কি তোমার গামা, কোন ধরনের রশ্মি? দেখো এটা কিভাবে মনে রাখবা, মনে রাখবা লাইমেন, লাইমেন সিরিজ হচ্ছে ইউভি, লাইমেন সিরিজটা কার জন্য? ইউভি। আর বামার, বামার নামের শেষে কি আছে? র আছে, তাহলে বামার ভিআর, ভিআর মানে কি? ভিজাইবল রে। আর ভিজাইবল মানে হচ্ছে দৃশ্যমান, রে মানে রশ্মি, মানে দৃশ্যমান রশ্মি দেখা যায় কোন স্তরে? দুই নাম্বার স্তর বা বামার সিরিজে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন, হ্যামফ্রিজ, এই যে স্তর গুলো আছে প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন, হ্যামফ্রিজ, এইগুলো সব আইআর রে, দ্যাট মিন্স ইনফ্রারেড রে। কি রে? ইনফ্রারেড রে। এখন ইনফ্রারেড রে কয় প্রকার? তিন প্রকার। কি কি? নিয়ার আইআর, মিডল আইআর, আর হচ্ছে ফার আইআর। ঠিক আছে, এর ভিতরে মাথায় রাখবা যে নিয়ার আইআর এবং ফার আইআর, এই যে নিয়ার আইআর এবং ফার আইআর,
এই মিনার এয়ার এবং ফ্লোরাইড হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে মিনার আয়ন কার্যকরী মূলক শনাক্তকরণে, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে কাজে লাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দিস ডেন্টাল এক্সাম। ওকে, মিনার আয়ন কোন কোন কাজে লাগে? কার্যকরী মূলক শনাক্তকরণে কাজে লাগে। তাহলে আমরা শিখে গেলাম যে হাইড্রোজেনের ছয়টা পারমাণবিক স্তর আছে, সেই ছয়টা পারমাণবিক স্তর আমরা কিভাবে ক্রম অনুসারে মনে রাখবো। ঠিক আছে, আমরা সবাই ছয়টা মনে রাখতে পারি, বাট ক্রমটা মাথায় থাকে না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার দেখো। আর শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।